নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মম এন্ড মিষ্টি ইটিং শোতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ মিষ্টির বদলে আজ এসেছে মম। তো আজ শুভ মহাপঞ্চমী, তো সকলকে এই মহাপঞ্চমীর বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো জানিয়ে আজকে আমার ইটিং শোটা আমি স্টার্ট করছি। তো আজকে লাঞ্চের মেনু আছে সাদা ভাত, এটা হচ্ছে ওলের চোখা, মানে ওলের ভর্তা যাকে বলেন। এটাতে লেবু, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে। আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, ধনে পাতা দিয়ে মসুর ডাল, আর এটা হচ্ছে চিলি পনির, আর এখানে আছে দুটো মিষ্টি। তো মিষ্টিটা যদি লাস্ট অবধি খেতে না পারি কিছু মনে করবেন না, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, করে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন পাবেন না। কারণ আমার মতো যারা খাদ্যরসিক, যারা ইটিং শো দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। চলুন তাহলে খাওয়াটা শুরু করি দেরি না করে। এখন বাজে আড়াইটা, আজ পঞ্চমীর দিন। তো পনির হচ্ছে আমার মোস্ট ফেভারিট খাবার, মানে মাছ মাংসর থেকেও পনির আমার খুব ফেভারিট। এই গরমে পাখা ছাড়া খাওয়া খুব কষ্টকর। ওলের সিজনে ওল খাওয়া খুব ভালো। সত্যি কথা বলতে আমার আমার ভেজ খাবার খেতে খুব ভালো লাগে, আর সেই জন্যই ভেজিটেবল মানে সবজির মধ্যে আমি সমস্ত কিছুটাই আমার পছন্দ, প্রত্যেক সবজি। মাছ মাংসটা অতটা পছন্দ করি না, কিন্তু সবজি আর পনির জাস্ট ফাটাফাটি। চিলি পনিরটা কেমন হয়েছে দেখি। এই সমস্ত রান্না কিন্তু আমার নিজের হাতেই বানানো। মসুর ডাল শুধু খেতে দারুণ লাগে।
মিষ্টিটা আমি একটাই খাচ্ছি, খাবো হচ্ছে পান্তুয়া। এটা গোলাপ জামুন, আমার এটাই ফেভারিট রসগোল্লার থেকেও। তাহলে আমার খাওয়া শেষ। তো আমার আজকের রিটিং শোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই পুজো ভালো করে কাটাবেন, সুস্থভাবে কাটাবেন, ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছুই খুব সেফলি করবেন। তো এখানেই শেষ করলাম, টাটা।